হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। আমি সুচন্দ্রা তোমাদের সাথে। সামনে তোমাদের অনেকগুলো পিএসসি এর পরীক্ষা আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে পরপর করে কিন্তু নোটিফিকেশন বেরিয়েই গেছে। এরপরে ফর্ম ফিল আপও শুরু হবে কিছুদিনের মধ্যেই, তোমরা ক্লার্কশিপের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে, আর মিসলেনিয়াসের তো ফর্ম ফিল আপ চলছে, পুনের এসআই এর ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, সম্ভাব্য ডেটও দিয়ে দিয়েছে। তাহলে প্রত্যেকটা যে পরীক্ষা রয়েছে সেগুলোতে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা কিন্তু জিকে বা জেনারেল স্টাডিজ, জিএস যেটাই আমরা বলি না কেন। এখন যেটা হচ্ছে সেটা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সেই পুরনো একই নিয়মে কোশ্চেন হচ্ছে না, এখন কিন্তু স্ট্যাটিক জিকেটা অনেকটা বেশি পরিমাণে থাকে। তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেখানে স্ট্যাটিক জিকে নিয়েই আলোচনা করব। রিলেটেড রিলেটেড কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনের ওপরে প্রচুর কোশ্চেন থাকবে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন যেটা বলছে, দেখো বাছাই করা কোশ্চেন আছে সবগুলো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, আর এর সাথে যে টিপস গুলো আমি দেব বা যে নোটস গুলো আমি বলবো সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। তো খাতা পেন নিয়ে প্রত্যেকে বসে যাও। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেন বলছে ভারতের জাতীয় সঙ্গীত কবে গ্রহণ করা হয়। দেখো এই যে কোশ্চেনটা, এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা কোশ্চেন। এই এই কোশ্চেনটাই পার্টিকুলার যদি পরীক্ষায় আসে না, আমি তোমাদেরকে বলবো এটার জন্য তোমরা কিন্তু ইংলিশ ভার্সনটা ফলো করবে। বেঙ্গলিতে কোশ্চেন হলে ইংলিশ ভার্সন অবশ্যই ফলো করবে, আর ইংলিশে যদি কোশ্চেন হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই। ভারতের জাতীয় সঙ্গীত কবে গ্রহণ করা হয় যদি কোশ্চেন দেয়, তাহলে কিন্তু সেটা 24শে জানুয়ারি 1950 সাল, 24শে জানুয়ারি 1950 সাল। এবার আমি যে কারণে তোমাদেরকে বললাম ভালো করে মাথায় রাখতে এবং ইংলিশ ভার্সন ফলো করতে, তার কারণ হচ্ছে দেখো আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে জাতীয় সঙ্গীত বলে একটা বিষয়কে জানি, এবং একটাকে আমরা জানি জাতীয় স্তোত্র হিসাবে। জাতীয় স্তোত্র যেটাকে আমরা ন্যাশনাল অ্যান্থেম বলি, এবার এক্ষেত্রে দেখা যায় অনেক সময় জনগণ মনটাকে জাতীয় সঙ্গীত হিসাবেও আমরা বলে থাকি বা কোশ্চেনে দিয়ে দিতে পারে, সেই জন্য তোমরা ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল সং এই দুটো টার্ম মাথায় রাখবে, এবং চেষ্টা করবে পার্টিকুলার এই কোশ্চেনটা ইংলিশে অ্যাটেন্ড করার। যদি বলা হয় যে কবে গ্রহণ করা হয়েছিল, দুটো ক্ষেত্রেই কিন্তু সেম ডেট, কিন্তু ইনফরমেশন আলাদা, বাকি যে ইনফরমেশন সেগুলো আলাদা। দেখো যদি জাতীয় স্তোত্র ন্যাশনাল অ্যান্থেম হয়, তাহলে সেটা গণপরিষদ দ্বারা কবে গ্রহণ করা হয়েছিল বা কবে গৃহীত হয়েছিল, 24শে জানুয়ারি 1950 সাল। কিন্তু জাতীয় স্তোত্র বা ন্যাশনাল অ্যান্থেম কোনটা সেটা আগে আমাদেরকে ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে জনগণ মন এই গানটা, যেটা কিনা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই গানটা তিনি যখন প্রথম প্রকাশ করেছিলেন 1905 সালে, সেটা হচ্ছে তত্ত্ববোধনী পত্রিকায়। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রথম কবে প্রকাশিত হয় এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1905 সালে তত্ত্ববোধনী পত্রিকায়। এবং প্রথম কবে গাওয়া হয়েছিল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রথম কবে গাওয়া হয়েছিল এবং কোথায় গাওয়া হয়েছিল, এটা কিন্তু 1911 সালে কলকাতা অধিবেশন, মানে জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন যেটা আমরা বলে থাকি, 1911 সালে সেখানে কিন্তু প্রথম গাওয়া হয়েছিল। পার্টিকুলার দিন যদি বলে সেটা হচ্ছে কলকাতা অধিবেশনের সেকেন্ড দিনে গাওয়া হয়, দ্বিতীয় দিনে গাওয়া হয়, এবং এই গানের সুর কিন্তু দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, নিজে সুর দিয়েছিলেন। তাহলে আমরা এই কোশ্চেনের সাথে রিলেটেড দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পেয়ে গেলাম। এবার আসা যাক ন্যাশনাল সং, যেটাকে আমরা জাতীয় সঙ্গীত বলি। ন্যাশনাল সং যেটা, সেটা কিন্তু বন্দে মাতরম, এই গানটা বন্দে মাতরম, যেটা গণপরিষদ দ্বারা একই দিনে গৃহীত হয়, মানে 24শে জানুয়ারি 1950 সালে, যেটা লিখেছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তার আনন্দমঠ উপন্যাস থেকে এই গানটা নেওয়া। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন রাজ্য সরকারের পরীক্ষার জন্য, যে কোথা থেকে নেওয়া হয়েছে, আনন্দমঠ উপন্যাস থেকে। এবং এই গানটি কিন্তু প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এক্ষেত্রেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গানটি প্রথম গেয়েছিলেন। তাহলে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা জেনে গেলাম। প্রত্যেকে খাতা পেন বের করে নোট ডাউন করে নাও, আমাদের টেলিগ্রামে এই তোমরা পিডিএফ আকারে আজকের ক্লাসের পুরো পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ডেসক্রিপশন
বক্সে দেওয়া থাকবে লিংক, তোমরা সেখান থেকেও পেয়ে যেতে পারো। বা তোমরা যদি মনে করো যে লিখে নেবে প্রত্যেকটা কোশ্চেন আনসার, তাহলেও লিখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন বলছে, কে ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন? মানে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? এটা VS রমাদেবী ছিলেন প্রথম নির্বাচন কমিশনার। দেখো, এই যে VS রমাদেবী, ইনি কিন্তু কর্ণাটকের অধিবাসী ছিলেন, মানে কর্ণাটকের গভর্নর ছিলেন। যদি কোশ্চেন আসে প্রথম মহিলা গভর্নর কর্ণাটকের, সেক্ষেত্রে প্রথম মহিলা গভর্নর কিন্তু VS রমাদেবী, এবং কর্ণাটকের অষ্টম গভর্নর ছিলেন ইনি। স্বাধীন, এবার আমরা তো জেনে গেলাম প্রথম মহিলা কমিশনার কে ছিলেন। যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে, তাহলে তার আনসার হবে সুকুমার সেন। এখানে তোমরা দুটো ছবি দেখতেই পাচ্ছ, অবশ্যই বুঝে গেছো যে উপরে VS রমাদেবী আর নিচে রয়েছেন সুকুমার সেন। তাহলে প্রথম নির্বাচন কমিশনার যদি বলা হয়, তাহলে তার আনসার হবে কিন্তু সুকুমার সেন। এবং স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে সংগঠিত হয়েছিল, স্বাধীন ভারতের প্রথম জেনারেল নির্বাচন কবে সংগঠিত হয়েছিল, সেটা কিন্তু 1951-52 সালে। 51 সাল যদি থাকে 51, আর যদি এরকম অপশন থাকে 51-52, তাহলে কিন্তু 51-52 হবে আনসার। তাহলে পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে, গরিবি হটাও স্লোগান কোন পরিকল্পনায় দেওয়া হয়েছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা দেওয়া হয়েছিল, এটা আমরা জানি যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গরিবি, বা এই কোশ্চেনটাও আসে যে গরিবি হাটাও স্লোগানটি কে দিয়েছিলেন, কোন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তাহলেও কিন্তু আনসার হবে ইন্দিরা গান্ধী। এবং এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমরা জানলাম, তাহলে তার আগের কিছু পরিকল্পনা সম্পর্কে জানা যাক। দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়েছিল 69-74, আর এই সময়েও ইন্দিরা গান্ধী কিন্তু ছিলেন প্রাইম মিনিস্টার একই সময়ে। তার মানে চতুর্থ এবং পঞ্চম দুটো ক্ষেত্রেই কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার। এবং তৃতীয় যে পরিকল্পনাটা হয়, সেটা তোমরা যদি লক্ষ্য করো, দেখতে পাবে বোর্ডেই, তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় পরিকল্পনা কিন্তু অনেকটা আগে হচ্ছে, মানে 61 থেকে 66 এর মধ্যে হয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা বলতে পারবে এই সময় একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, যার জন্য এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ফেল হয়ে যায়। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1962 সালে ইন্দো সিনো ওয়ার যেটাকে বলা হয়, মানে ইন্ডিয়া এবং চায়নার একটা যুদ্ধ হয়েছিল, যার জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফেল হয়ে যায়, ব্যর্থ হয়। এবং এই যে 66-এ শেষ হলো এবং এখানে 69-এ আবার শুরু হচ্ছে, এই 66 থেকে 69 পর্যন্ত সময় কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টপ হয়ে থাকে, বন্ধ ছিল। এইটা একটা বিশেষ নামকরণ করা হয়, বা এইটা বিশেষ নামে আমরা জানি, সেটা হচ্ছে প্ল্যান হলিডে। এই সময়টাকে বা এই পিরিয়ডটাকে বলা হয় প্ল্যান হলিডে। তাহলে আমরা জানলাম প্ল্যান হলিডে কি আর কেন এটাকে প্ল্যান হলিডে বলা হয়, ডিটেলসে জানলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে, কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে? কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984-এ চালু হয় কলকাতায় মেট্রো রেল। এবার জানা যাক ভারতবর্ষে রেল কবে চালু হয়। ভারতবর্ষে কিন্তু রেল চালু হয়েছিল 1953 সালের 16 এপ্রিল ভারতবর্ষের রেল চালু হয়, যেটা চালু হয়েছিল কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, 34 কিলোমিটার দূরত্ব বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটারের একটা ডিস্টেন্স ছিল, প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয়। এবার কোশ্চেন আসে প্রথম ইলেকট্রিক ট্রেন কবে চালু হয়। প্রথম ইলেকট্রিক ট্রেন কিন্তু অনেক বছর পরে চালু হয়েছিল, 1925-এ চালু হয়, 3 ফেব্রুয়ারি। কোথা থেকে কোথা পর্যন্ত? বোম্বে ভিটি থেকে কুরলা একটা স্টেশন পর্যন্ত। আর এখানে বোম্বে তো শুধু নামকরণ করেছে, এটা বোরিবুন্দার বলে একটা স্টেশন, সেখান থেকে চালু হয়, বোরিবুন্দর থেকে থানে পর্যন্ত পার্টিকুলার স্টেশনের নাম। এটা যদিও পরীক্ষায় আসে না, বোম্বে থেকে থানে 34 কিলোমিটার। প্রথম ইলেকট্রিক ট্রেন যদি বলা হয়, তাহলে 3 ফেব্রুয়ারি 1925, এবং কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, সেটা হচ্ছে বোম্বে ভিটি থেকে কুরলা পর্যন্ত।
এরপরে দিল্লি মেট্রো, কলকাতা মেট্রো আমরা জানলাম, দিল্লি মেট্রো আর মুম্বাই মেট্রো, এই দুটো ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্টেন্ট তারিখ। তো কবে এটা চালু হয়? দিল্লি মেট্রো কিন্তু রিসেন্ট 2002-তে চালু হয় দিল্লি মেট্রো, আর আরও রিসেন্ট জুন 2014 তখন কিন্তু মুম্বাই মেট্রো চালু হয়। তাহলে আমরা তিনটে মেট্রো, তিনটে বড় বড় সিটিতে মেট্রো কবে চালু হয় সেটা কিন্তু জেনে গেলাম, তার সাথে আরও রিলেটেড বেশ কিছু কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলছে, ভারতের প্রথম উপজাতি মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের বাসিন্দা? দ্রৌপদী মুর্মু, ইনি কিন্তু বর্তমান রাষ্ট্রপতি। তাহলে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও তোমরা পড়লে জানলে, বর্তমান রাষ্ট্রপতি, বর্তমান উপজাতি রাষ্ট্রপতি ইনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু, উড়িষ্যার বাসিন্দা। এবার কোশ্চেন আসে যে ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? এটা আমরা সবাই জানি, তিনি হচ্ছেন প্রতিভা সিং পাটেল, 2007 থেকে 2012 পর্যন্ত উনি রাষ্ট্রপতি ছিলেন, এবং দ্রৌপদী মুর্মু হচ্ছেন 15তম রাষ্ট্রপতি, আর প্রতিভা সিং পাটেল হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। হ্যাঁ, আর দ্রৌপদী মুর্মু বর্তমান যে রাষ্ট্রপতি তিনি হচ্ছেন 15তম রাষ্ট্রপতি। কবে তিনি কাজে বহাল হয়েছেন, তার পদে বহাল হয়েছেন 25শে জুলাই 2022 থেকে এখনো পর্যন্ত চলছেন 5 বছরের জন্য। আচ্ছা নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড, বা কোন অ্যাসিডের জন্য পেশির ক্লান্তি হয়? এটার আনসার কিন্তু ল্যাকটিক অ্যাসিড। এইবার এই ল্যাকটিক অ্যাসিড রিলেটেড বেশ কিছু কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, যেমন দুধ থেকে দই, বা শুধুমাত্র দইতেই যদি কোশ্চেন আসে যে দইতে কোন অ্যাসিড থাকে, দইতে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, এবং দুধ থেকে দই হতে সাহায্য করে একটা ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে ল্যাকটোব্যাসিলাস, এটাও কোশ্চেন আসে। তাহলে যদি কোশ্চেন আসে কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই হতে সাহায্য করে, বা দইয়ে পাওয়া যায় কোন ব্যাকটেরিয়া, তাহলে সেটা হবে ল্যাকটোব্যাসিলাস। আর ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে হচ্ছে এই ল্যাকটোব্যাসিলাস দইয়ের মধ্যে, তার মানে দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। এছাড়াও কোশ্চেন যদি আসে পেশির ক্লান্তির জন্য কোন অ্যাসিড দেয়, তাহলে তো আনসার হবে ল্যাকটিক অ্যাসিড অবশ্যই। নেক্সট কোশ্চেন, প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী। কিরণ বেদী কিন্তু অনেকগুলো ক্ষেত্রে বিখ্যাত, তার মধ্যে একটা হচ্ছে কিরণ বেদী ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন 1994-এ, ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন, এবং কিরণ বেদী অনেকগুলো বই লিখেছেন যার জন্য তিনি ভীষণই পপুলার, ভীষণই বিখ্যাত। তার মধ্যে তার লেখা প্রথম যে বইটা 1985-এ তিনি বইটা লিখেছিলেন সেটা হচ্ছে ডিমান্ড ফর স্বরাজ। ডিমান্ড ফর স্বরাজ হচ্ছে 1985-এ লেখা তার ফার্স্ট বুক, প্রথম বই। হ্যাঁ, এবং ভেরি রিসেন্ট 2022-এর 12ই জানুয়ারি উনি একটা বই লিখেছে, সেটা হচ্ছে ফিয়ারলেস গভর্নেন্স। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতি কে ছিলেন? আচ্ছা কোশ্চেন যদি এরকম উল্লেখ করে দেয় যে ভারতীয় সভাপতি, মহিলা ভারতীয় সভাপতি কে ছিলেন, তাহলে আনসার হবে সরোজিনী নায়ক। 1925 সাল, মানে 1925 সালে উনি সভাপতি হয়েছিলেন। আর যদি কোশ্চেন ভারতীয় উল্লেখ করে না দেয়, মানে ভারতীয় উল্লেখ করে থাকলো না, তোমাকে শুধু বললো যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে কিন্তু আনসার হবে অ্যানি বেসান্ত। উনি ছিলেন হচ্ছে 1917 সালে, মানে 1917 সালে উনি সভাপতিত্ব লাভ করেছিলেন অ্যানি বেসান্ত। এবং এই যে সরোজিনী নাইডু যিনি ছিলেন, ইনি কিন্তু উত্তরপ্রদেশে বিলং করতেন, ইউপি থেকে বিলং করতেন, উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন, উত্তরপ্রদেশের মহিলা গভর্নর ছিলেন, প্রথম মহিলা গভর্নর। নেক্সট আমরা জাতীয় কংগ্রেস সম্পর্কে আরো কিছু জানবো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1885-এ, 1885 সালে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন? অ্যালান অক্টোভিয়ান হিউম।
এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন উমেশচন্দ্র ব্যানার্জি। এটা ভীষণ কনফিউজিং একটা কোশ্চেন, এই দুটো অনেক সময় গুলিয়ে যায় আমাদের, এবং ভীষণ সহজও, আর পরীক্ষায় প্রচুর আসে। এবং জাতীয় কংগ্রেসের যেটা সদর দপ্তর বা হেডকোয়ার্টার আমরা বলি, সেটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলছে জাতিসংঘ, এটাও আর একটা কনফিউজিং কোশ্চেন, লিগ অফ নেশন আর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটা আমাদের ভীষণ গন্ডগোল হয়ে যায়। যারা আমরা পড়াশোনা করছো তোমরা, তাদের তো অবশ্যই হয়। তো দেখো, জাতিসংঘ লিগ অফ নেশনস কবে গঠিত হয়? যদি লিগ অফ নেশনস বলে তাহলে কিন্তু সেটা 10 জানুয়ারি 1920 সালে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে গঠিত হয়, প্রথম বিশ্বযুদ্ধের পরে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু গঠিত হয়, এবং বেশি দিন স্থায়ী হয়নি সেটাও আমরা জানি। সদর দপ্তর হচ্ছে জেনিভা, সাধারণ ভাষা মাত্র দুটো, একটা হচ্ছে ফরাসি বা ফ্রেঞ্চ এবং ইংলিশ বা ইংরেজি। তাহলে যদি কোশ্চেন আসে জাতিসংঘ কবে গঠিত হয়েছিল, তাহলে আমরা বলবো 10 জানুয়ারি 1920 সাল। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখা যাক। পরবর্তী প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা নিয়েই আমাদের কনফিউশনটা ছিল, সম্মিলিত জাতিপুঞ্জ মানে হচ্ছে কিন্তু ইউএনও। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কবে? এই যে কথাটা আনুষ্ঠানিকভাবে দিয়েছে, এটার জন্য কিন্তু আনসার হলো 24শে অক্টোবর 1945। এবার জাতিসংঘ বিষয়ে কিছু বলি তোমাদের। দেখো, 25শে এপ্রিল 1945-এ একটা সভা হয়েছিল যেখানে 50টা দেশ একত্রিত হয়ে সান ফ্রান্সিসকোতে মিলিত হয়েছিল। এই 25শে এপ্রিল তারিখটাতে কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ দিবস হিসাবে মানি না, প্রতি বছর 24শে অক্টোবর 1945 সাল, যেদিন কিনা যেদিন থেকে কার্যকর হয়েছিল সেদিন থেকেই কিন্তু এটা সেলিব্রেট করা হয়, মানে সেই ডেটটাকেই সেলিব্রেট করা হয়। এবং বর্তমানে কতগুলো দেশ আছে? 193, 193টা দেশ রয়েছে। কতগুলো ভাষা আছে? 6টা ভাষা আছে। এবং সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্ক। আর হ্যাঁ, এই যে 6টা ল্যাঙ্গুয়েজের কথা এখানে বললাম, এই 6টা ল্যাঙ্গুয়েজ কি কি রয়েছে? একটা রয়েছে ইংলিশ, একটা ফ্রেঞ্চ, একটা স্প্যানিশ, রাশিয়ান, আর রয়েছে অ্যারাবিক। কটা বললাম? 6টা হচ্ছে অ্যারাবিক, রাশিয়ান, ফ্রেঞ্চ, ও চাইনিজ। অ্যারাবিক, রাশিয়ান, ফ্রেঞ্চ, চাইনিজ, ইংলিশ, স্প্যানিশ, এই 6টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই যে 193, 193টা দেশ বললাম, একদম শেষে মানে 193 নাম্বার যে দেশটা, সেটা হচ্ছে সাউথ সুদান। আচ্ছা, এরপরে আমরা আসি জেনারেল। সেক্রেটারি জেনারেল হচ্ছে, ফার্স্ট সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন, ট্রিকভিলি, আর বর্তমান যিনি আছেন সেক্রেটারি জেনারেল, অ্যান্টনিও গুয়েদেরেস বা অ্যান্টনিও থাকে অনেক জায়গায়। অ্যান্টনিও গুয়েদেরেস এবং সেক্রেটারি জেনারেল, প্রথম ফার্স্ট সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন, নরওয়ের বাসিন্দা ছিলেন, ট্রিকভিলি। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কত? ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সাল থেকে।
এবার আসি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন হচ্ছে 1951 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্ল্যানিং কমিশন ছিল, এবং তারপরে প্ল্যানিং কমিশনের নাম চেঞ্জ হয়ে কিন্তু নীতি আয়োগ হয়েছে, যেটা বর্তমান 2015 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু নাম চেঞ্জ হয়েছে নীতি আয়োগ। এবং এই নীতি আয়োগের সভাপতি হচ্ছেন পদাধিকার বলে প্রধানমন্ত্রী, মানে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, উনি। এবং প্রথম পরিকল্পনা যেটা 5 বছর স্থায়ী ছিল 1951 থেকে, প্রথম পরিকল্পনা হচ্ছে 1951 থেকে 1956 পর্যন্ত, এটার একটা বিশেষ নাম ছিল একটা মডেলের ওপরে বেস করে, যেটাকে আমরা হ্যারড ডোমার মডেল হিসেবে জানি, হ্যারড ডোমার মডেল। এবং এখানে আরেকটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, কোন বিষয়ের ওপরে জোর দেওয়া হয়েছিল, তোমরা মনে রাখবে প্রথম হচ্ছে প্রাইমারি সেক্টর, মনে রাখার সুবিধার জন্য বলছি, প্রথম হচ্ছে প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরে কি থাকে? কৃষিকাজ। তার মানে প্রথম পরিকল্পনা হ্যারড ডোমার মডেল অনুযায়ী হয় এবং কৃষিকাজের উপরে জোর দেওয়া হয়েছিল। সেকেন্ড, যেটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হচ্ছে 1956 থেকে 1961, এবং এটা হচ্ছে মহলানবিশ মডেলের উপরে বেস করে করা হয়েছিল, এবং এক্ষেত্রে সেকেন্ডারি বা প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর বলতে পারি আমরা, সুবিধার জন্য তোমরা সেকেন্ডারি প্রথমে প্রাইমারি হিসেবে মনে রেখো। এটা কি? শিল্প, মানে হচ্ছে শিল্পের উন্নতির উপরে লক্ষ্য রাখা হয়েছিল। এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই সেকেন্ডটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভিলাই, রৌরকেল্লা আর দুর্গাপুর। এই যে তিনটে জায়গার যে স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল না, সেটা কিন্তু এই দ্বিতীয় পরিকল্পনার ফলেই তৈরি হয়েছিল। তাহলে আমরা এইটা মনে রাখবো, ভিরাই, রৌরকেল্লা আর হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। নেক্সট, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন কে? মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। এবং যদি বলে মাউন্ট এভারেস্টে প্রথম কে আরোহণ করেছিলেন, সর্বপ্রথম পুরুষ বা মহিলা উল্লেখ না থাকে, তাহলে আমরা বলবো এডমান্ড হিলারি এবং তেনজিং নোরকে। কত সাল ছিল সেটা? 1953। এবং এই যে বাচেন্দ্রী পাল, তিনি কত সালে উঠেছিলেন? 1983-তে। এরপরে দেখো আরো কিছু কোশ্চেন্স আছে মাউন্ট এভারেস্ট রিলেটেড, যেমন পরীক্ষায় ভীষণ আসে দুবার মাউন্ট এভারেস্টে উঠেছেন কে? নবং গম্বু। এবং যদি মহিলা বলে যে দুবার কোন মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছেন, তাহলে কিন্তু আনসার হবে সন্তোষ যাদব। এবং সর্বতম কনিষ্ঠ, মানে সর্বকনিষ্ঠ কোন ব্যক্তি বা কোন মহিলা মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন, তিনি কিন্তু মালাবত পূর্ণা, ভারতীয়, মাত্র 13 বছর 11 মাস বয়সে। মালাবত পূর্ণা বয়স হচ্ছে 13 ইয়ার 11 মান্থ, 13 বছর 11 মাস বয়সে। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন বলছে লবণের আয়োডিন নিম্নলিখিত কোন রোগ প্রতিরোধ করে? তো আমাদের জানতে হবে আয়োডিনের অভাবে কোন রোগ হয়, তাহলে আমরা আনসারটা জানতে পারবো। আয়োডিনের অভাবে কিন্তু গয়টার রোগ হয়, তাহলে গয়টার রোগ প্রতিরোধ করে। এবার দেখো এখানে ছবি আমরা দেখতেই পাচ্ছি, গলায় এটা একটা গ্ল্যান্ড, তোমরা চেনো এটাকে, এবং এটা এরকম ফুলে যায়। আর একটা রিলেটেড কোশ্চেন আসে গয়টার রিলেটেড, কোন হরমোন তার কম ক্ষরণের ফলে গয়টার রোগ হয়, বা এরকম আসে গয়টার রোগ প্রতিরোধে কোন মানে গয়টার রোগ সাথে রিলেটেড কোন হরমোন, তাহলে আমরা আনসার বলবো থাইরক্সিন, থাইরক্সিন হরমোন। এবং এই যে থাইরক্সিন হরমোন, এটা কোথা থেকে আর কি নির্গত হয়, সিক্রেট হয়? থাইরক্সিন হরমোন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান কোথায় তোমরা প্রশ্নে দেখতেই পাচ্ছ,
ছবিতে, সরি ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান। দেখুন থাইরয়েড গ্ল্যান্ডের দুপাশে ফুলে গেছে এবং রোগীদের দেখতে অনেকটা গলাটা ফুলে যায়, সেরকম হয় দেখতে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে 1857 সালে ভারতের কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1857 তে উডের ডিসপ্যাচ তার উপরে বেস করে, তার উপরে বেস করে কিন্তু তিনটে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, এটা আমরা জানি, এবং তিনটেই অপশনে আছে, কলকাতা, মাদ্রাজ, বোম্বে, এই তিনটেতেই কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এবার কোশ্চেন বলেছে কোথায় প্রথম স্থাপিত হয়, কলকাতাতে প্রথম স্থাপিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে যে কলকাতাতে এই তিনটের মধ্যে কলকাতাতে কিন্তু প্রথম স্থাপিত হয়। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন বলছে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন প্রকার? ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা হচ্ছে ত্রিস্তর, মানে যদি আমাদের এরকম একটা স্তরীয় মডেল আমরা আঁকি তাহলে এখানটাই রয়েছে, গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এবং পাওয়ার এভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। এবার দেখো এর সাথে রিলেটেড আরো কিছু কোশ্চেন আছে, কোন শিডিউলে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে 11th শিডিউল, 11তম শিডিউল বা তালিকা, 11th শিডিউল। এইটা হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1992 সালে কিন্তু সংবিধানে যুক্ত হয়েছে। তাহলে আমরা কি কি পেলাম, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন প্রকার, তিন স্তর, এবং এটা হচ্ছে 11তম শিডিউলে রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে এটা যুক্ত হয়। এবং আরো একটা কোশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে প্রথম কোন রাজ্যে এই ব্যবস্থাটা কিন্তু দেখা যায়, তার আনসার হবে রাজস্থান, প্রথম হচ্ছে রাজস্থান। এবং এটা ইমপ্লিমেন্ট হয়েছিল কত সালে, এটা হচ্ছে 1959 সালে গান্ধীজির জন্মদিনে, মানে 2nd অক্টোবর গান্ধীজির জন্মদিনে পণ্ডিত জওহরলাল নেহরু ইমপ্লিমেন্ট করেছিলেন, বলেছিলেন পঞ্চায়েতি রাজের ব্যবস্থার কথা। ওকে, তাহলে আমরা এখানে দেখো অনেকগুলো কোশ্চেনের আনসার কিন্তু জেনে গেলাম, এবং প্রত্যেকটা কোশ্চেন সমান ইম্পর্টেন্ট। তাহলে আজকে ক্লাস এখানে শেষ হলো, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ইনফরমেটিভ, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কথা ভেবেই কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া হচ্ছে, নোট ডাউন করে রাখো। আমাদের তো তোমরা দেখতে দেখছো অলরেডি, আমি আশা রাখবো মিশন লক্ষ্যভেদ রয়েছে কৌশিক স্যারের 50/50, শুধুমাত্র ফুড এসআইয়ের জন্যেই কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র এটা করা হচ্ছে ক্লাসগুলো। আর সামনে প্রত্যেকটা পরীক্ষা রয়েছে, রাজ্য সরকারের তিনটে পরীক্ষা আমরা দেখতেই পাচ্ছি, আরও ফর্ম বেরোবে রাজ্য সরকারের 2023-এ, তার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো, আমাদের চ্যানেল দেখতে থাকো, তোমাদের অনেক হেল্প করার জন্যে আমরা রয়েছি। থ্যাংক ইউ।